পেটে ডিম আছে তাই আস্তে করে ধরতে হচ্ছে। সব সাদা 10টা করে লেজ, পালক 10টা করে সাদা। এই সব কটা আবলুকি ইকবালদার থেকে নেই? সব আবলুকি ইকবালদার থেকে নেই, এবং সব এক বিঘা পায়রা, হালকা পায়রা দেখলাম না ভাই। এই যে মেন জোড়াটাতে জোড়াটা বসেছি, ইকবালদার নিজে হাতে তুলে দিয়েছে বলে আজকে এত ভালো পায়রা পেয়েছে। সেগুলো পেটে ডিম আছে। নমস্কার বন্ধুরা, বন্ধুরা আজকে আমি এসেছি ব্যারাকপুরে, কবুতর প্রেমী পায়রা প্রেমী শেখর সাউয়ের বাড়িতে। আমার সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন, আমি শেখর প্রসাদ সাউ, ভোলাদার অন্যতম প্রিয় ছাত্র এবং অনেক পুরাতন ছাত্র। দেখছেন ভোলাদা, নমস্কার। ওনার বাড়ির দোতলা ছাদে রয়েছি, বাড়িতে এখন কনস্ট্রাকশনে কাজ চলছে, সেই কারণে ছটা উনি এই ধরনের লফট করে রেখেছেন ছোট ছোট। এদিকে চারিদিকে দেখতে পাবেন এখানে পায়রা রয়েছে, তা এরপরে তিনতলা যখন বাড়ি কমপ্লিট হবে তিনতলাতে উনি ওনার পায়রা নিয়ে চলে যাবেন। তা আসুন, পায়রা দেখার আগে একটু শেখর স্যারের সাথে দু এক কথা শুনব। নমস্কার, মে শেখর প্রসাদ সাউ, আজ মে বহুত হ্যাপি হুম, মানে ভোলাদা আজ ইনভাইট কিয়া থা এক সাথ দেখা দেনে কে লিয়ে, আর ভোলাদা হমেশা আমলোকে সাথ রেতে হ্যাঁ, আর মে বহুত হি ধন্যবাদ আর সুকুমার দা কো ভি করতা হুম কি সুকুমার দা কো মানে একবার বুলাইয়া, উনোনে মেরে ঘর পে আয়া, আর মেরা যো কবুতর কা মে শখ করনা চাহতা থা দাদা কে সাথ। আজ লাইক 10 সাল ইয়া 12 সাল হো গিয়া দাদা কে সাথ রিলেশন কা মেরা, আর মে দাদা কে সাথ আপনা কবুতর কা শখ করনা চাহতা হুম, দুনিয়া কো দিখানা চাহতা হুম, মেরে পাস কিয়া জো দাদা নে দিয়া হ্যায় মুঝে সব অলমোস্ট জিতনা ইয়াহ পে হ্যায় সব দাদা কা দিয়া হুয়া হ্যায়, আর জো বাহার সে ভি আয়া হ্যায় ও দাদা নে হি পারচেজ করওয়ায়া হ্যায়, আর ম্যাচ খেল খেল কর ভি প্রাইস ভি দেখ সকতে হ্যায়। আজ জো ভি মে জগা পে হুম ইয়ে আর ভি হ্যায় মেরে পাস, মেরে ঘর মে কনস্ট্রাকশন কা কাম হো রাহা হ্যায়, তো কবুতর তো অলমোস্ট বহুত প্রবলেম মে রখ রাহা হুম, তো ইসিলিয়ে ইয়ে কুছ লেকে আয়া, ইয়ে জিতনা ভি হ্যায় আজ মে জো ভি ইয়ে জগা পে হুম সব দাদা কা দেনে, আর থ্যাঙ্কস মে ইয়ে দাদা কা করনা চাহতা হুম ভোলাদা কা কি মে লাইফ টাইম ভোলাদা কে সাথ এসেই রহুঙ্গা, আশীর্বাদ চাহতা হুম ভোলাদা মুঝে হমেশা আপনে বেস্ট ছাত্র মে রাখে। শেখরকে আমি তো প্রচুর পায়রা কালেকশন করেছি ইকবালদার ঘরের বাড়ি থেকে, ইকবালদার বাড়ি থেকে বিশেষ করে আবলুক পায়রা, ফুলসিয়া পায়রা, তাই কী আবলুক পায়রা আমি কালেকশন করেছি, কী ফুলসিয়া পায়রা কালেকশন করে দিচ্ছি, আমার ঘর থেকে পালসার পায়রা দিয়েছি, বাইরের থেকে পায়রা আনিয়েছি শেখরের জন্য, সেই পায়রা আছে দেখাবো। প্রথম আমি আবলুক পায়রা রাখাচ্ছি, দেখুন কী আবলুক পায়রা দিচ্ছি, এই পায়রার বাচ্চা সারাদিন উঠবে এবং উড়ে মজা পাবে, বাজে ধরতে পারবে না এই পায়রাকে, এত পিক আপ দেখুন পায়রা। এটা হচ্ছে ইকবাল দাখরের মেন আবলুক পায়রা, এটা ইকবাল দাখরের মেন আবলুক পায়রা, পায়রা ক্রুশে আছে অর্থাৎ মল্টিং যাকে বলে সেইটা আছে, তোমার ছোট্ট এক বিঘা পায়রা, আপনি দেখুন পায়রা বিঘা এক বিঘা পায়রা, পায়রা এক বিঘা পায়রা। এই আবলুক পায়রা দুটো খাসিয়াত থাকে, মানে দু রকম ব্যাপার থাকে, একটা হচ্ছে লাল চোখ বেরোয়, একটা কালাঙ্কা টাইপের চোখ পাবে, এটা কালাঙ্কা চোখের মধ্যে আছে, লাল চোখও আছে। আপনারা যে ইকবালদা করে যেসব আবলুক পায়রা রেখেছেন সেখান থেকে ইকবালদাই ওকে দিয়েছে, ইকবালদা সাধারণত খুব কম লোককে এই আবলুক পায়রা দেয়, আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম বলে শেখরকে কয়েকজন আবলুক পায়রা দিয়েছে, তার মধ্যে এই তোমার এ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর 10টা করে ডানা সাদা, 10টা করে ডানা সাদা আছে তোমার, 10টা করে ডানা সাদা আছে, আর লেজ পুরো সাদা, কালো লেজও বেরোবে, লাল লাল লেজে আবলুক বেরোবে, কিন্তু এই লেজও সাদা ডানা সাদাই নর, আর এই হচ্ছে মাদি, দেখুন মাদি এক বিঘা মাদি হালকা, এক বিঘার চেয়ে ছোটো পায়রা, এক বিঘার চেয়ে ছোটো পায়রা, এই হচ্ছে মাদি, এই মাদি, এরও 10টা জানা সাদা, এরও 10টা জানা সাদা আছে, আপনার গুনলে পাবেন, দেখুন আমি গুনছি 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা করে ডানা সাদা, এবং এরও লেজ সাদা। এদের পেট থেকে দু রকম আবলুক বেরোবে, এক হচ্ছে এরকম 10টা ডানা সাদা লেজ সাদা আবলুক বেরোবে, কালো লেজের আবলুক বেরোবে, লাল লেজের আবলুক বেরোবে, লাল আবলুক বেরোবে পরবর্তীকালে। দুটো পায়রাকে একসাথে দেখাচ্ছি, একদম ছোটো এক বিঘা পায়রা, এবং হাতে ধরে রাখতে হবে না, এই পায়রা বাচ্চা তোলা খুব টাফ,
খোপের সামনে গেলে ডিম ভেঙে দেয়। কেউ বলবে ধারে পায়রা এখনো, এদের বাচ্চা সারাদিন উড়াতে হবে, যে উড়াতে পারবে শীতকালেও গরমকাল হোক সারাদিন উঠবে, এবং খুব পিক আপ এই পায়রা, বাজে ধরতে পারে না এই পায়রা, আর লস নেই, নজর ভালো খুব। দেখো পায়রা, এটা নর পায়রা, এই ডানা আছে, এই ডানা আছে, সব দশটা করে সাদা, পুরো সাদা, সব দশটা করে সাদা আছে। ল্যান্ডিং পায়ের এই দেখো, এই হচ্ছে মাটি, মাটি দেখাচ্ছি, এটাও চোখ কালাঙ্কা চোখে আবলু, পেটে ডিম আছে তাই আস্তে করে ধরতে হচ্ছে। সব সাদা দশটা করে লেজ, পালক দশটা করে সাদা, এই সব কটা আবলু কি ইকবালদার থেকে? সব আবলু কি ইকবালদার থেকে নেয়, এবং সব এক বিঘা পায়রা, হালকা পায়রা দেখলাম হবে। এই যে মেন জোড়াটাতে জোড়াটা বসেছি, ইকবালদার নিজে হাতে তুলে দিয়েছে বলে আজকে এত ভালো পায়রা পেয়েছে। সেগুলো এই খোপে চাচ্ছি, পেটে ডিম আছে, ডিম ডিমটা দেখি, ডিমটা দেখি তো, একটা ডিম দিয়েছে পায়রা, ডিমে এই যে পায়রাগুলো দেখছেন, এও এক বিঘা পায়রা, এক বিঘা পায়রা, এই যে লেজ দশ ডানা দশটা করে সাদা আছে, মুন্ডু সাদা আছে, এই পাশেও তাই ডানা দশটা করে সাদা, মুন্ডু সাদা। আর এই পায়রা সবচেয়ে এ হচ্ছে, এদের বাচ্চা যত উঠবে একটু মাছকার উপর দিয়ে উঠবে, একটু হাইটে উঠবে, কিন্তু বাজে ধরতে পারবে না। এইটা মাদি, এই লেজ কালো, এই মাদি, এই নর, এই জোড়া ইকবালদার পায়রা, হ্যাঁ ইকবালদাই আবলুক পায়রাগুলো দিচ্ছে, এখানে যত আবলুক পায়রা সব ইকবালদাই দিয়েছে, আচ্ছা শেখরকে দিয়েছে, দেয় না শেখরকে, সাধারণত দেয় না, তারও আরও দিয়েছিল, শেখরের বাড়িতে একটা রোগ হয়ে মারা যায়, কারণ বাড়ি করার সময় একটা সব ভেঙে চুরে এক একার হয়ে গেছিলো, তখন পায়রা রাখার পজিশন ছিল না, নাহলে আরও দিয়েছিল। এরও ডানায় যে তারপর হচ্ছে এর আবলুক পায়রা পিঠ সাদা হয়, তখন পিঠ সাদা আছে, ডানা সাদা পিঠ সাদা, নরেই মাটি, এই পায়রা তোমার এই নর্মাদি ইকবালদা মল মন খুলে পায়রা দিয়েছে শেখরকে, যে শেখর যাও ভোলার সঙ্গে এসছো, যখন ভোলার পিও ছাড়তো যখন পায়রা ওড়াও, তোমার এই জন্য ইকবালদাকে কি ধন্যবাদ জানাই, এই কারণে তাই তো ইকবালদাকে আমরা ধন্যবাদ। না আবলুক পায়রা শখ যদি করতে হয় ইকবালদা পায়রা এনে আমরা সেই শখটা করছি, যে ইকবালদা পায়রা পাওয়া মুশকিল, মুশকিল হচ্ছে ইকবালদা হচ্ছে মানে মুড়ি লোক, যখন মন চাবে তাকে সব দেবে, আর মন না চাইলে তো ফোনও ধরবে না, দিল তবে মানে আমাকে খুব ভালোবাসে, আমাকে কিছু আবলুক পায়রা দিয়েছে, পরবর্তী গেলে আমি আমার বাড়ি আবলুক দেখাবো, আমার চেয়ে সবই একই পায়রা, শেখর বাড়ি পায়রাগুলো আগে দেখালাম, এই আড়াই জোড়ার আবলুক দেখাচ্ছি, এটা আবার লাল চোখের আবলুক, দেখুন দেখুন চোখটা দেখুন লাল চোখ, এরও ডানা দশটা করে সাদা, দেখুন লাল চোখের আবলু পায়রা, দেখুন খুব ভালো পায়রা, মন মতো পায়রা, যে পা দেখেছে এদের বাচ্চা মানে বাজ ধরতে পারবে না কখনো, হাতে ধরে রাখা যাচ্ছে না, এই মাদিটা এইটা নর, আর এটা হচ্ছে তোমার মাদি, দেখুন যেহেতু নরের লাইট ডিপ চোখ আমি দেখাবো, এটা লাইট চোখ দিয়ে দিয়েছি, একটু মেছে টাপে মাদিতে জোড়া দিচ্ছি, একটু মেছে টাপে পিঠে আছে, একটু জোড়াটা ঘোরাচ্ছি আমি, আমার মতো আমি জোড়া করেছি, দিয়েছে এই দশটা করে পালক সব সাদা, এইটা হচ্ছে মাদির চোখ লাইট, এই নরের চোখ একটু ডিপ দিয়েছি, এ দেখুন দেখুন নরের চোখ লাইট, বডি বডি টেক্সচার দেখুন পায়রা, সব ডিম দেবে, জোড়া বসাচ্ছি, অ্যাকচুয়ালি আজকে জোড়া বসানোর জন্যই আমি এখানে এসেছি, আবলুক পায়রা জোড়া বসাবো বলে আমি এখানে এসেছি, ইকবালদা যেসব পায়রাগুলো দিয়েছে দুই ফিরিয়ে জোড়া বসাবো,
ইকবাল দার অনুমতি নিয়ে পরবর্তীকালে আমরা যদি কেউ আবলুক পায়রা লাগে ইকবাল দা যদি দিতে বলে তাহলে আমরা এই পায়রা পরবর্তীকালে লোককে দেবে, সে কর এখন না, দু বছর পর হোক এক বছর পর হোক বাচ্চা তুলে দেবে। যদি ইকবাল দা বলে হ্যাঁ শেখর তুমি এই পায়রা লোককে দাও, তোকে শখ মেটাও, যতক্ষণ না ইকবাল দা আমাদের অনুমতি দিচ্ছে ততক্ষণ এই পায়রা আমরা কাউকে দিতে পারবো না, কি শেখর? একদম, এইটা ব্যাস ইকবাল দা শখ করার জন্যই দিয়েছে, ব্যাস শখের জন্য আছে, পায়রা দেওয়ার চান্স 90% কম, দাদা ওখান থেকে পারমিশন আসলেই ইকবাল দা বলে হ্যাঁ শেখর তুই পাঁচজনকে পায়রা দাও তাহলে দেবো। আর একটা কথা বলছি, ইকবাল দা দিয়েছে মানে অনেকে ভাবে যে ইকবাল দা, হ্যাঁ অনেকে তো ইকবাল দা পয়সা নেয়নি, কিন্তু শেখরের থেকে কিন্তু ইকবাল দা পয়সা নিয়েছে। আমি এই কথাটা এতক্ষণ বলিনি, এবার বলছি যে অনেকের দিয়ে ইকবাল দা পয়সা নেয়, যেমন আমাকে ইকবাল দা যেসব পায়রা দিয়েছে কোনো পয়সা নেয় না, ছোটোবেলায় জানিয়ে যে দিচ্ছে এখন কোনো পয়সা নেয় না, কিন্তু শেখর যত পায়রা ইকবাল দা দিয়ে নিয়ে এসছে এবং পয়সা দিয়ে নিয়ে এসছে, তা সত্ত্বেও শেখরকে পয়সা দিলেও লোকে জিনিস পায় না, তা সত্ত্বেও শেখরকে দেওয়ার জন্য বলেছে পায়রা যেন বিক্রি না করে, তাও ইকবাল দার অনুমতি নিয়ে আমরা দু চারটে পায়রা লোককে উড়ানোর জন্য দেবো। আমি একটু আগে বলেছিলাম আমি জানতাম না যে এদের বাচ্চা যে দুটো উঠে গেছে, এই দেখুন লাল আবলুক, শেখর এই পায়রা একটু ধরো, জোড়া বাচ্চা, এটা জোড়া বাচ্চা আমি দেখাচ্ছি, এই যে লাল আবলুক দেখেন, এই বডিটা পুরো লাল হয়ে যাবে, মুন্ডুটা সাদা আসবে, যত বড় মুন্ডু সাদা আসবে লোক পুরো ঠোঁট সাদা আসবে, এক বিঘা পায়রা, এই দেখুন লাল আবলুক পায়রা ভাইব্রেশন কাঁপছে, পায়রা দুটো বাচ্চা তুলেছে ওড়াবার জন্য লাল বেরিয়েছে, ইকবাল দা বলেছিল যে তার ঘরে লাল আবলুক বেরোবে। এরই সাথে জুড়িদারটা যেটা বেরিয়েছে এইটা আবার ছাপ কালো বেরিয়েছে, যেমন দুটো পায়রা পার্থক্য কেমন বেরোচ্ছে, এও দশটা বড় সাদা, দশটা বড় সাদা আছে, যেহেতু বাবা মা লেজ কালো আছে, এই যে বাবা মা লেজ কালো যে তাই লেজ কালো বেরিয়েছে, বুঝলেন? এই যে বাচ্চা ছাড়লে বুঝলেন না মারবেন, এই যে বাচ্চা দেখুন বাচ্চা বড় হয়ে গেছে, এখন মারিয়ে আবার ডিম দেবে, এদের বাচ্চা লাল আবলুক বেরিয়েছে। এই যে ইকবাল দা শেখরকে পরে দুটো সাদা নর দেয়, এ গ্রেট নর, এবং সেই নরের জন্য ইকবাল দা ওর দিয়ে পয়সাও নেয়নি, এই হচ্ছে সেই নর গিফটে দিয়েছিল, এই নর দেখুন, মানে পায়রা প্রেমিক মানুষ বলে ইকবাল দা এত ভালো পায়রা দিয়েছে, পয়সা নেয়নি, এক বিঘা নর দেখুন, এক বিঘার চেয়ে ছোটো, এর যে মাদি আগে নরটা পুরো ভালো করে দেখিনি, ডানা কেচি বলে দিয়েছে এই পায়রা, তার ঘরের উড়ানো পায়রা, সে এক এরকম পা দেখুন, ধাড়ি পায়রা তার ঘরে ধাড়ি পায়রা দিয়েছে শেখরকে, বলছে যা তুই এতদিন ধরে আমার কাছে আসছিস, ভোলার সঙ্গে এসছিস, যা যে জিনিস দিলাম ইয়াদ করি, এই যে পয়সা নেয়নি, এই নর এই মাদির জন্য দিয়েছে। এবার দেখুন মাদিটা আমি দেখাচ্ছি, মাদিটা পেটে ডিম আছে তো দেখাচ্ছি, এদের বাচ্চা গরমে শালিক পাখি সাইজ হয়ে সারাদিন উঠবে, গরমে উঠবে, শীতে তো নামবেই না, ইকবাল দা এত বড় কথা বলে দিয়েছে যে এদের বাচ্চা গরমে শালিক পাখি হয়ে সারাদিন উঠবে। আপনারা আমার ঘরে যেসব পায়রা দেখেছেন সেই ক্যাটাগরির একই ক্যাটাগরির পায়রা সব, দেখুন ইকবাল দার পায়রা, বুলু পট্টি, বুলু ঠোঁট, বুলু নোক, চোখের পট্টিও বুলু আছে, দেখুন এইকে বুলু চোখের পায়রা বলে, দেখা যাচ্ছে তো সুকমল দা, এই হচ্ছে পায়রা, এই যে ছাড়ছি খোপে, এই হচ্ছে পায়রা, ইকবাল দা এই নরটা গিফট করেছে, কারণ মাটির সাথে যে নর দিয়েছিল নরটা অসুস্থ হয়ে গেছে, তখন গিয়ে বলে যে নরটা অসুস্থ হয়ে গেছে কী হবে, অনেক ধাড়ি নর দিয়ে দিয়েছে ওকে, যাও বাচ্চা তোলো বাচ্চা ওরা, এই যে চারজোড়া আবলুক পায়রা ইকবাল দা দিয়েছে, দিয়েছে আরও অনেক, এই চারজোড়া বেঁচে গেছে, এই পুরো লেজ সাদা আবলুক পায়রা, দশটা করে টানা সাদা, মাথা সাদা এবং লেজও সাদা, এই একজোড়া তোমার এই একজোড়া লেজ কালো, লেজ কালো, এদের বাচ্চা লাল বেরোবে, যে লাল আবলুক বেরিয়েছে, লাল আবলুক বেরিয়েছে একটা, এই একজোড়া তোমার লেজ সাদা কালো মিলিয়ে। মানে আজ ইহা পে শেখর প্রসাদ সাহু ভোলা দা কো এক মেরে টিচার মেরে গুরু যো ভি হ্যায় যো ভি মে আজ ইহা পে হুঁ কবুতরবাজি মে ইনহি সে সিখা হুঁ আর মে ইনহে এক সম্বোধনা জানানে কে লিয়ে আজ বুলাযা থা ভোলা দা কো আর ও আয়ে ভি মে বহুত খুশ হুঁ ইসকে লিয়ে মে ভোলা দা কো এক মেরি তরফ সে পহেলি বার এক
संबोधना जनाता हूँ बड़ा को, और मैं बहुत हैप्पी हूँ कि आज मैं भी जो भी हूँ यहाँ पे, जिस भी मेरा जो भी ये जो भी रिजल्ट है कबूतरबाजी में, आज मैं जहाँ पे भी पहुँचा हूँ सब इन्हीं की बदौलत, और इन्होंने ही बहुत सपोर्ट किया है। बस थैंक यू बोला था, लाइफ टाइम हमारे साथ एम नहीं था को वैसे एम नहीं शेखर आज के हाँ के संबोधना जाना लो मैं यत भलो लगे। सब चे बड़ कथा हे हमार खूब काछे प्रिय मानुष एक जन आदा शेखर बाबा इन्हीं हाँ के प्राय मिनिमाम 10-12 बचर धरे चेने तई तो दादा। हाँ जे दादा आपने किछु बोलूँ आगे हमार छेलेटा पैरा के अच्छा लग रहा है इसलिए हम भी कभी कभी पानी इसको पिला देते हैं। अरे दादा भी अच्छा लगता है। हाँ, क्या करेंगे उसको। दादा पैरा के सपोर्ट करे बोले आज शेखर जगह आसते पे प्रचुर प्रेरणा शेखर जीते और एक भलो गुण हे और एलिकार लोकर का पायरा एम तर पुछते दे पायरा पुछते खुशी हो तुम्हारा जेटा चाहतम ओ से चाय एलिकार लोकर का सबा के और जरा आसे तक पायरा पुछते दे डिम बाच्चा तुलते दे तुम्हारा तुले शख करो। रिसेंटलि कि पायरा आगे दिए दिल रिसेंटलि बेस किस पायरा कलेेक्शन कर दिए মানে খুব নামকরা লোকের পায়রা এবং খুব ভালো পায়রা আপনারা দেখতে পারেন। এখানে আবলুক পায়রা আছে, পালসার পায়রা আছে, তেলেঙ্গানা পায়রা আছে, যেসব পায়রা সারাদিন উড়বে এবং ডে নাইট খেলারও পায়রা এখানেই আছে সেসব পায়রা আমি ওকে কালেকশন করে দিচ্ছি। তোমার আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আজকে শেখর শুধু সম্বোধন আমার জানাবো তা সেটা না, আমি দুজনকে সম্বোধনে জানাবো। এক হচ্ছে শেখরকে আর দুই হচ্ছে শেখরের যে মূল ভিত ওর বাবা। বাবা মার সাপোর্ট না থাকলে তাহলে বাচ্চা কাচ্চা ভালো দিকে যেতে পারে না। বাবা মার সাপোর্ট থাকলেই বাচ্চা কাচ্চা সঠিক দিকে যেতে পারে। আর শেখরের বাবা শেখরের মা একটু পরে আসবে, শেখরের বাবা মার সাপোর্ট ছিল যে পায়রাকে পুষুক শেখর ঘরে থাকুক। পায়রা পুষলে একটা বড় গুণ হচ্ছে যারা পায়রা পোষে তারা অন্য কোনো নেশা করে না, তারা পায়রার মতোই পড়ে থাকে যে আমাকে সন্ধ্যা হলে পায়রাকে খাওয়াতে আসতে হবে, পায়রাকে সুস্থ রাখতে হবে, তারা অন্য কিছু ভাবে না। আর এর যে মূল ভিত যে ধরে রেখেছে সে হচ্ছে শেখরের বাবা। আগে আমি মেসমশাইকে সম্বোধনা জানাবো এই কারণে যে প্রত্যেক বাবা মা যদি এরকম তার বাচ্চাদের জন্য সন্তানের জন্য এগিয়ে আসে তার শখ মেটাবার জন্য তাকে আমার তরফ থেকে একটা সম্বোধনা আমি জানাবো। আর তারপরে আমি শেখরকে জানাবো এই কারণেই যে শেখর আমাকে দীর্ঘ আজ 14-15 বছর ধরে শেখরের সাথে আছি, প্রচুর পেরাই আছে আপনারা দেখছেন শেখরের আরও পেরাই ঘরের মধ্যে আছে আনেনি, বাড়ির কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাড়িতে তিনতলা চারতলা হবে তখন ছাদে পায়রা নিয়ে যাবে, তা সব দেখানো হয়নি। তা ও যে আমাকে এতটা সম্মান করে এতটা ভালোবাসে অন্যান্য ছাত্রের মতো তাই জন্য ওকে আমি সম্বোধনা জানাচ্ছি। তারা একটু আসুন, এইটা হচ্ছে আমার কাছে বড় পাওয়া, বাবা ছেলেকে একসাথে পেয়েছি আজকে, মাও থাকবে। এইটা যত পায়রাবাজ লোক আছে তাদেরকে বলছি যদি আপনাদের সন্তানরা কখনো বিপদে যাওয়ার চেষ্টা করে আপনারা তাদেরকে পায়রা পোষান, দেখবেন অনেকটা ভালো হবে। নমস্কার।